তো কন্টিনেন্টাল দ্বীপ থিওরি এমন একটা থিওরি যেটাকে আমরা প্লেট টেকটনিক থিওরির পূর্বসূরি বলতে পারি, কারণ এই তত্ত্বের উপর ভিত্তি করে পরবর্তীকালে প্লেট টেকটনিক থিওরি আবিষ্কার হয়েছে। তো এই তত্ত্বের সঙ্গে যার নাম জড়িত আছে তিনি হচ্ছেন আলফ্রেড ওয়েগনার। তিনি 1912 সালে এই তত্ত্বটা আবিষ্কার করেছেন। কিন্তু আলফ্রেড ওয়েগনারের পূর্বে আরো দুজন ভৌগোলিক কন্টিনেন্টাল দ্বীপ থিওরি সম্পর্কে ধারণা দিয়েছিলেন। তো সেই ধারণাটা সেরকম পরিশীলিত ছিল না, বা সেই ধারণাটা সেরকম গ্রহণযোগ্য ছিল না, সেই জন্য তাদের নাম অতটা পপুলারিটি পায়নি। যেমন 1620 সালে ফ্রান্সিস বেকন, তিনি দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল এবং আফ্রিকার গিনি উপকূলের কাছে এই যে খাঁজটা রয়েছে খাঁজের মধ্যে মিল লক্ষ্য করেছিলেন, এবং তার ভিত্তিতে তিনি প্রথম বলেছিলেন যে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা একসময় জয়েন্ট ছিল। এর পরবর্তীকালে অ্যান্টনি স্নাইডার তিনি একটি ম্যাপ তৈরি করেছিলেন এবং সেই ম্যাপের মধ্যে দেখিয়েছিলেন যে উত্তর দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকা একসঙ্গে জয়েন্ট ছিলেন, এবং জয়েন্ট থাকার সময়তে পৃথিবীর মানচিত্র কেমন ছিল সেটা তিনি একটি মানচিত্রের মধ্যে এঁকে দেখিয়েছিলেন। তো অ্যান্টনি স্নাইডার বা এস স্নাইডার তো কন্টিনেন্টাল ডিপ থিওরির পূর্বসূরি বলা যায়। তো পরবর্তীকালে 1912 সালে আলফ্রেড ওয়েগনার তিনি কন্টিনেন্টাল ডিপ থিওরির একদম কমপ্লিট ব্যাখ্যা দিয়েছিলেন, তাই এই থিওরিটার সঙ্গে আলফ্রেড ওয়েগনারের নাম জড়িত আছে। কিন্তু তার পপুলারিটি পেতে কিছুটা দেরি হয়েছিল, কারণ 1912 সালে যখন তিনি তত্ত্বটা আবিষ্কার করেছিলেন তিনি জার্মান ভৌগোলিক ছিলেন এবং জার্মান ভাষায় তিনি এই তত্ত্বটা লিখেছিলেন। তো জার্মান ভাষায় যে বইটা তিনি তত্ত্বটা লিখেছিলেন সেই বইটার নাম হচ্ছে ডাই এনস্টাহাং ডার কন্টিনেন্ট আন্ড ওজেন। তো 1912 সালের পরবর্তীকালেই প্রথম বিশ্বযুদ্ধ গণ্ডগোলে তার থিওরিটা বিজ্ঞানীদের মধ্যে সেরকম সাড়া জাগাতে পারেনি। তো এর পরবর্তীকালে 1915 সালে ডু টয়েট তার একজন ছাত্র এই বই ডাই এনস্টাহাং ডার কন্টিনেন্ট আন্ড ওজেন এই বইটার ইংরেজিতে যখন অনুবাদ করেছিল তখন বিজ্ঞানী সমাজে একটা আলোড়ন তুলেছিল এবং বিজ্ঞানীরা এই তত্ত্ব নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছিলেন। তা কি ছিল এই তত্ত্বে? ওয়েগনার বলেছিলেন যে আজ থেকে প্রায় 15 কোটি বছর পূর্বে পৃথিবীর সমস্ত স্থলভাগ একত্রিত হয়ে একটি মাত্র স্থলভাগ রূপে অবস্থান করত। তো এই একটি যে সিঙ্গেল ল্যান্ডমার্ক সেটা নাম দিয়েছিলেন তিনি প্যাঞ্জিয়া। তো প্যাঞ্জিয়া শব্দটা একটি ল্যাটিন শব্দ প্যান এবং জিওস থেকে এসেছে। প্যান কথার অর্থ অল এবং জিওস কথার অর্থ ল্যান্ডমার্ক, অর্থাৎ সিঙ্গেল ল্যান্ডমার্ক। তো একটি যদি ল্যান্ডমার্ক থাকে বা স্থলভাগ থাকে তাকে ঘিরে একটি সমুদ্র অবস্থান করত, সেটা তিনি নাম দিয়েছিলেন প্যানথালাসা। তো প্যানথালাসাও সেটি দুটি ল্যাটিন শব্দ নিয়ে গঠিত, প্যান কথার অর্থ অল এবং থালাস কথার অর্থ হচ্ছে সমুদ্র, অর্থাৎ সমগ্র সমুদ্র। তো এখানে একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখানো হয়েছে যে 15 কোটি বছর পূর্বে সমগ্র স্থলভাগ একত্রিত হয়ে যে প্যাঞ্জিয়া গঠন করেছিল সেই প্যাঞ্জিয়া ধীরে ধীরে ভাঙন ঘটে এবং ভূগোলকের উপর দিয়ে সঞ্চারিত হয় এবং বর্তমান মহাদেশ সৃষ্টি করেছে। এখানেও পরপর পারমিয়ান, ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেসাস যুগে প্যাঞ্জিয়ার ভাঙন ঘটার ফলে কিভাবে ধীরে ধীরে ভূগোলকের উপর দিয়ে সঞ্চারিত হয়ে বর্তমান মহাদেশ সৃষ্টি করেছে সেটা দেখানো হয়েছে। এবার প্রশ্ন হলো কি এমন শক্তি ছিল যেটা প্যাঞ্জিয়ার ভাঙন ঘটায় এবং মহাদেশগুলোকে সঞ্চারিত করে? তখন মনে রাখতে হবে সেই সময় প্লেট টেকটোনিক থিওরি আবিষ্কার হয়নি। প্লেট টেকটোনিক থিওরির মাধ্যমে আমরা ভূপৃষ্ঠের মহাদেশ এবং মহাসমুদ্রের এখন বর্তমান উৎপত্তি ব্যাখ্যা করতে পারি, কিন্তু সেই সময় যেহেতু প্লেট টেকটোনিক থিওরি আবিষ্কার হয়নি তাই তিনি প্লেট টেকটোনিক থিওরির মাধ্যমে কন্টিনেন্টাল ডিপ থিওরি ব্যাখ্যা দেননি। তিনি দুটি ভিন্ন বলের কথা বলেছেন। দুটো বল হলো একটা ডিফারেনশিয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স এবং দ্বিতীয় বলটা হলো টাইডাল ফোর্স। তো ডিফারেনশিয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স কি? আমরা কোনো বস্তুকে ভাসমান অবস্থায় দেখি, বিভিন্ন বস্তু জলের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। উদাহরণ হিসেবে একটা হিমশৈলের কথাই যদি আমরা ধরি তাহলে দেখতে পাবো যে হিমশৈলটা উপর দুটো বল কাজ করে, একটা নিচের দিকে গ্র্যাভিটি একে টেনে জলের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করে, আর একটা গ্র্যাভিটির বিরুদ্ধে দ্বিতীয় বল কাজ করে যেটাকে বলা প্রবতা বল। তো এই দুটো বল একে অপরের বিপরীত দিকে ক্রিয়া করে এবং বিপরীতমুখী বল রূপে ক্রিয়া করে। কিন্তু কোন সময় যদি এই দুটো বল একে অপরের বিপরীত দিকে ক্রিয়া যদি না করে তাহলে দ্বিতীয় একটা বল সৃষ্টি হয়,
সেই বলটাকে বলা হয় ডিফারেন্সিয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স। তো ওয়েগনারের মতে শিয়াল শিলা দ্বারা গঠিত মহাদেশগুলি সীমার উপর যখন ভাসমান অবস্থায় ছিল তখন পৃথিবীর আকৃতি যেহেতু সব জায়গায় সমান গোলাকার নয় তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স সেই জন্য সব জায়গায় সমান নেই। এর ফলে কি হয়েছে, গ্র্যাভিটেশনাল ফোর্স এবং প্রবতা বল সব জায়গায় বিপরীতমুখী না হওয়ার কারণে ডিফারেন্সিয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স এর কারণে নিরক্ষরেখার দিকে তৃতীয় এক প্রকার বল সৃষ্টি হয় যেটাকে তিনি বলেছেন ডিফারেন্সিয়াল গ্র্যাভিটেশনাল ফোর্স। এই বলের প্রভাবে মহাদেশগুলো ভাঙন ঘটে এবং কিছু কিছু মহাদেশ নিরক্ষরেখা দিয়ে সঞ্চারিত হয়। দ্বিতীয় যে বলটার কথা তিনি বলেছেন সেটা হচ্ছে টাইডাল ফোর্স। টাইডাল ফোর্স কিছুই নয়, পৃথিবীর তিনি যে ব্যাখ্যাটা দিয়েছেন পৃথিবীর উপর চাঁদ এবং সূর্যের আকর্ষণে যেরকম সমুদ্রের জলরাশি ফেপে ওঠে যেটাকে আমরা জোয়ার বলি, ঠিক সেরকম স্থলভাগের উপর এই আকর্ষণের প্রভাবেই পৃথিবীর স্থলভাগ গুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এবং এই পৃথিবী যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে তাহলে এই টুকরো গুলো পশ্চিম দিকে সঞ্চারিত হয়। উদাহরণ হিসেবে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা পশ্চিম দিকে সঞ্চারণের কথা তিনি বলেছেন। তো এখানে আমরা প্লেট টেকটোনিক থিওরি আবিষ্কারের পর জানতে পারি গুরুমণ্ডল থেকে পরিচালন স্রোতের মাধ্যমে ম্যাগমা উঠে আসে এবং ভূপৃষ্ঠের তলায় ধাক্কা দেয়। সেই ম্যাগমার ধাক্কায় ভূপৃষ্ঠ ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এবং টুকরো টুকরো হয়ে ভূগোলকের উপর দিয়ে সঞ্চারিত হয়ে বর্তমান মহাদেশ এবং মহাসমুদ্রের সৃষ্টি করেছে। তো ওয়েগনার যেটা বলেছেন আজ থেকে 15 কোটি বছর পূর্বে পৃথিবীর সমস্ত স্থলভাগ একত্রিত হয়ে একটা সিঙ্গেল ল্যান্ডমাস তৈরি করেছিল যেটাকে তিনি বলেছেন প্যাঞ্জিয়া। তো প্যাঞ্জিয়ার ভাঙন ঘটে এবং প্রথমে প্যাঞ্জিয়ার ভাঙনের ফলে দুইটি ভূখণ্ড তৈরি হয়। 185 মিলিয়ন ইয়ার্স পূর্বে পূর্ব পশ্চিমে একটি অগভীর সমুদ্র সৃষ্টি হয় যার নাম হচ্ছে টেথিস। এই টেথিস প্যাঞ্জিয়াকে ভেঙে দুটো খণ্ডে বিভক্ত করে, উত্তরের খণ্ডটাকে তিনি বলেছেন আঙ্গাল্যান্ড এবং দক্ষিণের খণ্ডটাকে বলেছেন গন্ডোয়ানাল্যান্ড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সমগ্র প্যাঞ্জিয়াটা রয়েছে অখণ্ড প্যাঞ্জিয়া, কিন্তু এইখানে পুরো পশ্চিমে আমরা দেখতে পাচ্ছি একটা খাঁজের মতো অংশ, এটাই হচ্ছে টেথিস। তো টেথিস সমগ্র প্যাঞ্জিয়াকে দুটো খণ্ডে বিভক্ত করেছে, উপরের উত্তর অংশটাকে বলা হচ্ছে আঙ্গাল্যান্ড আর দক্ষিণের অংশটাকে বলা হয় গন্ডোয়ানাল্যান্ড। এরপর 150 মিলিয়ন ইয়ার্স পূর্বে গন্ডোয়ানার পুনর্ভাঙ্গন ঘটে, গন্ডোয়ানা ভেঙে আরো দুটো টুকরে পরিণত হয়। 140 মিলিয়ন ইয়ার্স পূর্বে আঙ্গাল্যান্ডেরও ভাঙ্গন ঘটে। কিভাবে আঙ্গাল্যান্ড ভেঙে ইউরোপ এবং উত্তর আমেরিকা দুটো ভূখণ্ড সৃষ্টি করে এবং এদের মাঝখানে উত্তর আটলান্টিক মহাসাগর আবির্ভাব হয়। পরবর্তীকালে 145 মিলিয়ন ইয়ার্স পূর্বে গন্ডোয়ানাল্যান্ডের পুনর্ভাঙ্গন ঘটে এবং সাউথ আমেরিকা, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা 145 মিলিয়ন ইয়ার্স পূর্বে গন্ডোয়ানাল্যান্ডের পুনর্ভাঙ্গন ঘটে এবং দক্ষিণ আমেরিকা আফ্রিকা থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায়। মাঝখানে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের সৃষ্টি হয়। ভারত এবং মাদাগাস্কার যৌথ ভাবে যখন পূর্ব আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয় তখন বিচ্ছিন্ন হয়ে পূর্ব দিকে সরে যায়। পূর্ব দিকে কোরগুইলিন হটস্পট অবস্থান করছিল। তো এই কোরগুইলিন হটস্পট এর উপর চলে আসছে রাজমহল পাহাড় সৃষ্টি হয়। এই যে এখানটা ছোটনাগপুর মালভূমি রয়েছে, রাজমহল পাহাড় রয়েছে, এই রাজমহল পাহাড় এবং ছোটনাগপুর মালভূমি কোরগুলিন হটস্পটে ম্যাগমা সঞ্চিত হওয়ার ফলে সৃষ্টি হয়। এরপর 104 মিলিয়ন ইয়ার্স পূর্বে অস্ট্রেলিয়া আন্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হয়। তাহলে দেখতে পাচ্ছি মহাদেশগুলো আঙ্গাল্যান্ড এবং গান্ডোয়ানাল্যান্ড বিচ্ছিন্ন হয়ে আরো ছোট ছোট মহাদেশে পরিণত হতে থাকে। 88 মিলিয়ন ইয়ার্স পূর্বে যে মাদাগাস্কার এবং ভারত একত্রে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়েছিল সেই মাদাগাস্কার ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিচ্ছিন্ন হয়ে ভারত উত্তর দিকে অগ্রসর হতে শুরু করে। ভারত যত উত্তর দিকে অগ্রসর হতে থাকে ততই ভারত মহাসাগরের সৃষ্টি হতে থাকে ভারতের দক্ষিণে।
তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে ভারত মহাসাগর সৃষ্টি হয় 85 মিলিয়ন ইয়ার্স পূর্বে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া থেকে বিচ্ছিন্ন হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়া রয়েছে, এটা তো এই অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন এর মাঝখানে তাসমানিয়া ওসেন সৃষ্টি হয়। এরপর আজ থেকে 66 মিলিয়ন ইয়ার্স পূর্বে ভারত যত উত্তর দিকে অগ্রসর হতে থাকে তত একটা নতুন হটস্পটের উপর অগ্রসর হয়, নতুন একটা হটস্পট কে ক্রস করে। সেই হটস্পটের নাম হচ্ছে রিউনিয়ন হটস্পট। যেমন গোরগুলিন হটস্পটের ম্যাগমা ভারতীয় উপমহাদেশের উপর সঞ্চিত হয়ে রাজমহল এবং ছোটনাগ মালভূমি সৃষ্টি হয়েছিল, ঠিক সেইরকম এখানে নোট করবে তোমরা 66 মিলিয়ন ইয়ার্স পূর্বে রিউনিয়ন হটস্পটের ম্যাগমা ভারতের পশ্চিম দিকে সঞ্চিত হয়ে দাক্ষিণাত্য মালভূমির সৃষ্টি হয়। এবার ভারত যত উত্তর দিকে অগ্রসর হতে থাকে তত এই রিউনিয়ন হটস্পটের ম্যাগমা দ্বারা ভারত মহাসাগরের উপর আরো কতগুলো দ্বীপ সৃষ্টি করে। তাহলে ডেকান ট্র্যাপ মালভূমি বা দাক্ষিণাত্য মালভূমি 66 থেকে 68 মিলিয়ন ইয়ার্সের মধ্যে সৃষ্টি হয়। লাক্ষাদ্বীপ 60 থেকে 60 মিলিয়ন ইয়ার্স পূর্বে সৃষ্টি হয়। মালদ্বীপ 57 মিলিয়ন ইয়ার্স পূর্বে সৃষ্টি হয়। চাগোস 49 মিলিয়ন ইয়ার্স পূর্বে সৃষ্টি হয়। কায়া দি মালহা 45 মিলিয়ন ইয়ার্স পূর্বে সৃষ্টি হয়। নাজারেত 31 থেকে 33 মিলিয়ন ইয়ার্স পূর্বে সৃষ্টি হয়। এরকম ভাবে নিউ ভলকানিক আইল্যান্ড ভারতীয় মহাসাগরের মধ্যে স্থলৈকিক ভাবে উত্তর থেকে দক্ষিণ দিকে বিস্তার লাভ করে। তাহলে ভারতীয় প্লেট রিউনিয়ন হটস্পটের উপর অতিক্রম করার ফলে দাক্ষিণাত্য মালভূমি সহ এই সমস্ত ভলকানিক আইল্যান্ড গুলো ভারতীয় মহাসাগরের উপর উৎপত্তি লাভ করে। এরপর 65 মিলিয়ন ইয়ার্স পূর্বে গ্রিনল্যান্ড ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং এর মাঝখানে নরওয়েজিয়ান সাগর সৃষ্টি হয়। ইন্ডিয়া আমরা দেখলাম যে 115 মিলিয়ন ইয়ার্স পূর্বে আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়। 105 মিলিয়ন ইয়ার্স পূর্বে রিউনিয়ন হটস্পটের উপর অতিক্রম করে। 105 মিলিয়ন ইয়ার্স পূর্বে পোর্টল্যান্ড হটস্পট অতিক্রম করে। 65 মিলিয়ন ইয়ার্স পূর্বে রিউনিয়ন হটস্পট অতিক্রম করে এবং ক্রমাগত উত্তর দিকে সঞ্চালিত হতে হতে 10 মিলিয়ন ইয়ার্স পূর্বে এশিয়া মূল ভূখণ্ডের সঙ্গে গিয়ে মিলিত হয়। যে 33 মহাসাগর অবস্থান করতে 33 মহাসাগরের পলি ভাঁজপ্রাপ্ত হয়ে যায় এবং ভারতের উত্তর দিকে পূর্ব পশ্চিমে বিস্তৃত পৃথিবীর দীর্ঘতম ভঙ্গুর পর্বত হিমালয় পর্বতের সৃষ্টি করে। এই অরোজিনিটাকে বলা হিমালয়ান অরোজিনি। আমরা যদি দেখি তাহলে এই প্রমাণগুলোকে 5 পিস অফ এভিডেন্স বলা হয়। অর্থাৎ 5টা মেইন এভিডেন্স তিনি দেখিয়েছিলেন। এক নম্বর এভিডেন্স হচ্ছে একটা সুন্দর পিকচার তৈরি হয়। তো সেইরকম ম্যাজিক বোর্ড এর মতো দক্ষিণ আমেরিকার হর্ন অন্তরী আফ্রিকার গিনি উপকূলে সুন্দর ভাবে মিলে যায়। এরকম সমগ্র দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলের সাথে আফ্রিকার পশ্চিম উপকূলের একটা সুন্দর মিল লক্ষ্য করা যায়। উপকূল রেখার এই মিলকে তিনি একদা এই দুই ভূখণ্ডের জয়েন্ট থাকার প্রমাণ হিসেবে ব্যবহার করেছেন। তো এটিকে বলা হয় জিগসো ফিট। দ্বিতীয় প্রমাণ হচ্ছে ফসিল এভিডেন্স, জীবাশ্ম সংক্রান্ত প্রমাণ। তো জীবাশ্ম আমরা জানি যে এমন কিছু জীব ছিল যারা বর্তমানে দেখা না গেল, সেটা
আমরা জীবিত রূপে দেখতে পাই। কিছু কিছু ডাইনোসরের প্রজাতি রয়েছে পার্টিকুলার কোন জায়গায় বসবাস করতে, কিন্তু বিভিন্ন জায়গায় জোরালো প্রমাণ হিসেবে ব্যবহার করেছেন। অস্ট্রেলিয়া, ভারত, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা, এবং দক্ষিণ আমেরিকার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায়, যেমন অস্ট্রেলিয়া, যেমন অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, আফ্রিকা, সাউথ আমেরিকা, সাউথ আমেরিকা, এই সমস্ত জায়গাগুলো, এই সমস্ত জায়গাগুলোতে মেসোসোরাস দেখতে পাওয়া গেছে জীবাশ্মে আকারে। তাহলে তাহলে বর্তমানে বর্তমানে এই মহাদেশগুলো বিচ্ছিন্ন হয়ে অবস্থান করছে এবং এদের মাঝখানে সমুদ্র রয়েছে। এই জীবগুলো সমুদ্র পেরিয়ে ভূখণ্ডে বিচরণ করতে পারে না, অর্থাৎ এখানে কোন সমুদ্র ছিল না, এবং এই জীবগুলো অবাধে এই ভূখণ্ডের মধ্যে আরেকখান থেকে আরেকখানে বিচরণ করতে পারতো, কিন্তু বর্তমানে ফলে এরা বিচ্ছিন্ন হয়ে যায় এবং মাঝখানে সমুদ্র অবস্থান করছে। আমরা জানি যে কোনো শিলার মধ্যে সামান্য তেজস্ক্রিয় পদার্থ থাকে, তেজস্ক্রিয় পদার্থ যেমন ইউরেনিয়াম, থোরিয়াম, বেরিলিয়াম, জারকন, ইলমেনাইট, এগুলো হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। তো যে কোনো আগ্নেয় শিলাতে ইউরেনিয়াম থাকে সামান্য পরিমাণ। ইউরেনিয়াম থেকে তেজস্ক্রিয় শক্তি নির্গত হয় এবং সেই তেজস্ক্রিয় শক্তি যখন সম্পূর্ণরূপে নির্গত হয়ে যায় তখন সেই ইউরেনিয়াম নিষ্ক্রিয় লেডে পরিণত হয়, লেড বা সীসাতে রূপান্তরিত হয়। তো বিজ্ঞানীরা দেখেছেন সম্পূর্ণ ইউরেনিয়াম সীসাতে রূপান্তরিত হতে 2 বিলিয়ন ইয়ার সময় লাগে, অর্থাৎ 1 বিলিয়ন ইয়ার সে হাফ ইউরেনিয়াম লেড বা সীসায় রূপান্তরিত হয়। তাহলে শিলার মধ্যে কতটা ইউরেনিয়াম আছে এবং কতটা নিষ্ক্রিয় লেড রয়েছে এই দুটো পার্সেন্টেজ যদি আমরা করি তাহলে আমরা খুব সহজেই বলে দিতে হবে সেই শিলাটা কতটা প্রাচীন। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, একটা শিলার মধ্যে 100টা ইউরেনিয়াম রয়েছে, সেই ইউরেনিয়াম দেখা যাচ্ছে যে 50টা ইউরেনিয়াম লেডে পরিণত হয়েছে। তাহলে সম্পূর্ণ ইউরেনিয়াম লেডে পরিণত হতে 2 বিলিয়ন ইয়ার সময় লাগলে 50টা ইউরেনিয়াম লেডে পরিণত হতে সময় লাগবে 1 বিলিয়ন ইয়ার। তাহলে ইউরেনিয়াম কাউন্ট করলে আমরা বুঝতে পারবো যে শিলাটা কত প্রাচীন। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি শিলাটা 1 বিলিয়ন ইয়ার প্রাচীন। এইভাবে শিলার বয়স নির্ণয় করাকে বলা হয় রক ডেটিং। এই রক ডেটিং এর মাধ্যমে দেখা গেছে যে আটলান্টিক মহাসাগরের 2 বিপরীত উপকূলের শিলা একই যুগের সৃষ্টি হয়েছে, যেমন দক্ষিণ আমেরিকা পূর্ব উপকূলে এবং আফ্রিকার পশ্চিম উপকূলে এই দুটো জায়গায় উপকূল রেখার শিলা নমুনা সংগ্রহ করে ল্যাবরেটরিতে পরীক্ষা করে দেখা গেছে যে এই দুটো যুগ দুটো ভূখণ্ডের শিলা একই যুগের সৃষ্টি হয়েছে এবং একই সঙ্গে সৃষ্টি হওয়ার প্রমাণ বহন করছে। তো এই রক ডেটিংটাকেও ওয়েগনার মহীসঞ্চয়ন মতবাদের একটা সাপোর্ট হিসেবে ব্যাখ্যা করা যায়। মানে গ্লেসিয়ার এভিডেন্স, গ্লেসিয়ার আমরা কোথায় দেখতে পাই? এক হচ্ছে খুব উচ্চ পার্বত্য অঞ্চলে আর এক হচ্ছে মেরু অঞ্চলে, কারণ সেখানে যেখানে উষ্ণতা হিমাংশে নিচে থাকে সেখানেই গ্লেসিয়ার বা হিমবাহ সৃষ্টি হয়। কিন্তু
বর্তমানে পৃথিবীর এমন কিছু কিছু মহাদেশ রয়েছে যেগুলো উষ্ণমন্ডলে অবস্থান করছে, অথচ সেখানে হিমবাহের ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ দেখা যায়। যেমন আফ্রিকার দক্ষিণ অংশে, দক্ষিণ আমেরিকার পূর্ব অংশে, ভারতের দক্ষিণ অংশে এবং বর্তমানে সমগ্র আন্টার্কটিকায়, অস্ট্রেলিয়ার দক্ষিণ অংশে, এই সমস্ত জায়গাগুলোতে হিমবাহের ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ দেখা যায়। তাহলে বিজ্ঞানীরা এ থেকে অনুমান করতে পারেন যে এই ভূখণ্ডগুলো একসময় জয়েন্ট ছিল এবং এরা একত্রে মেরু অঞ্চলে অবস্থান করত। যখন ভাঙন ঘটে তখন এরা বর্তমানে উষ্ণমন্ডলে সঞ্চারিত হয়েছে। তাহলে বর্তমানে যে সমস্ত হিমবাহের ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলো দেখতে পাই, সেগুলো অতীতের যখন জয়েন্ট হয়ে মেরু অঞ্চলে অবস্থান করছে তখনকার এগুলো ভূমিরূপ। দ্বিতীয়ত, প্যালিওক্লাইমেটিক এভিডেন্স। আমরা আদিম জলবায়ু বিভিন্ন বৈশিষ্ট্যকে এখানে ওয়েগনারের মৈথুনের মতে প্রমাণ হিসেবে কাজে লাগাতে পারি। তো জলবায়ু তৈরি হয় অক্ষাংশের তারতম্যের ভিত্তিতে। নিরক্ষরেখার কাছে আমরা জানি আর্দ্র জলবায়ু, নিরক্ষরেখার ওপরে রয়েছে উত্তরে এবং দক্ষিণে রয়েছে মেরু জলবায়ু, একদম মেরু অঞ্চলের কাছে অবস্থান করছে মেরু জলবায়ু। তাহলে নিরক্ষরেখার কাছে আর্দ্র জলবায়ু, উত্তর দক্ষিণে মরু জলবায়ু এবং মেরু অঞ্চলের কাছে অবস্থান করছে অতি শীতল মেরু জলবায়ু। কিন্তু এই জলবায়ু বৈশিষ্ট্য আমরা শিলার মধ্যে পাই। কিরকম? মরু জলবায়ু অঞ্চলে বাষ্পীভবন বেশি হয়, এর ফলে কি হয়, শিলার মধ্যে লবণের স্তর সঞ্চিত। আবার নিরক্ষ জলবায়ু অঞ্চলে প্রবাল প্রচুর পরিমাণে জন্মায়, ফলে নিরক্ষ জলবায়ু অঞ্চলে সমুদ্রের অগভীর সমুদ্রের মধ্যে প্রচুর পরিমাণে কোরাল রিফ তৈরি হয়, প্রবাল প্রাচীর তৈরি হয়। তাহলে আমরা এখানে একটা ডিসিশন আসতে পারি, নিরক্ষ জলবায়ু অঞ্চলে প্রবাল প্রাচীর তৈরি হবে আর শুষ্ক মরু জলবায়ু অঞ্চলে লবণের স্তর তৈরি হবে। এবার কোন আর্দ্র জলবায়ু অঞ্চলে লবণের স্তর এবং শুষ্ক জলবায়ু অঞ্চলে প্রবাল প্রাচীর দেখা যায়, এর তার মানে এখান থেকে দুটো ডিসিশন আমরা নিতে পারি। এক নম্বর হচ্ছে পৃথিবী নিরক্ষরেখা এবং মেরু অঞ্চল স্থান বিনিময় করে বা পরিবর্তন ঘটায়, স্থান পরিবর্তন ঘটায়, মহাদেশগুলো স্থির রয়েছে। অথবা দ্বিতীয় আমরা অনুমান করতে পারি, নিরক্ষরেখা এবং মেরু অঞ্চল ফিক্স নিজের জায়গায় ফিক্স রয়েছে, মহাদেশগুলো কিন্তু স্থান বিনিময় করে। তো বাস্তবে পৃথিবী নিরক্ষরেখা এবং মেরু অঞ্চল তার স্থান পরিবর্তন করা সম্ভব নয়। তাহলে মহাদেশগুলো কি করেছে, তাদের এক একটা জলবায়ু অতিক্রম করেছে। যখন ভাঙন ঘটে তখন পর্যায়ক্রমে নিরক্ষরেখার কাছে আর্দ্র জলবায়ু, আর উত্তর দিকে সঞ্চয়িত হয়ে মরু জলবায়ু, আর উত্তর দিকে সঞ্চয়িত হয়ে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে অবস্থান করছে। উদাহরণ হিসেবে উত্তর আমেরিকার কথা আমরা ধরতে পারি। উত্তর আমেরিকা বর্তমানে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে অবস্থান করছে, কিন্তু এর আপালেশিয়ান পার্বত্য অঞ্চলে পার্লেসিয়াসের মধ্যে লবণের সঞ্চয় এবং কয়লার সঞ্চয় দেখতে পাওয়া যায়। কয়লা এবং লবণ দেখে বোঝা যায় এইটি পর্যায়ক্রমে নিরক্ষীয় জলবায়ু এবং মরু জলবায়ু অতিক্রম করেছে। তাহলে বাস্তবে এটা কি করে সম্ভব, এটা একসময় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অন্তর্গত ছিল, পরে উত্তর দিকে আরো সঞ্চারিত হয়ে মরু জলবায়ু এবং বর্তমানে আরো উত্তর দিকে সঞ্চারিত হয়ে বর্তমানে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে অবস্থান করছে। তাহলে এই ক্লাইমেটিক এভিডেন্সকেও আমরা মৈথুনের মতবাদের একটা প্রমাণ হিসেবে কাজে লাগাতে পারি। তাহলে উষ্ণ জলবায়ু অঞ্চলে আমরা যে সমস্ত উদ্ভিদ দেখতে পাই সেটা কখনো মেরু জলবায়ু অঞ্চলে দেখতে পাবো না, আবার মেরু ঠান্ডা জলবায়ু অঞ্চলে যে সমস্ত উদ্ভিদ দেখতে পাই সেটা মরু অঞ্চলে বা উষ্ণ অঞ্চলে দেখতে পাবো না। কিন্তু এটা যখনই স্থান বিনিময় করে তখনই আমাদের মনে ধারণা জন্মাবে যে এই ভূখণ্ডটা পর্যায়ক্রমে তার স্থান পরিবর্তন করে বর্তমানে যে জলবায়ুতে অবস্থান করছে অতীতে অন্য জলবায়ুতে সে অবস্থান করেছে। এবার হচ্ছে ফ্লোরা এবং ফনা সম্পর্কিত প্রমাণ, উদ্ভিদ এবং প্রাণীর প্রমাণ। তো
সুইসাইডাল বিহেভিয়ার অফ লেমিং আর ডিস্ট্রিবিউশন অফ ক্যাঙ্গারু। লেমিং হচ্ছে নরওয়ের উপকূলে এক ধরনের ইঁদুরের প্রজাতি। নরওয়ের উপকূলে এই লেমিংদের মধ্যে যখনই জনসংখ্যা বৃদ্ধি পায় তাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায়, এরা উত্তর দিকে ছুটে যায় এবং নরওয়ের উপকূলে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। বিজ্ঞানীরা এটাকেও এই ঘটনাকেও ওই সঞ্চন মতবাদের সপক্ষে কাজে লাগিয়েছেন। বিজ্ঞানীদের মতে বর্তমানে উত্তর দিকে যেখানে নরের উত্তরে যেখানে নরওয়েজিয়ান সমুদ্র অবস্থান করছে একসময় সেখানে গ্রিনল্যান্ড অবস্থান করত যখন মহাদেশগুলো জয়েন্ট অবস্থা ছিল। লেমিংরা তখন করতে কি জনসংখ্যা বৃদ্ধি পেলে উত্তর দিকে অগ্রসর হয়ে গ্রিনল্যান্ডে চলে যেত। এই অভ্যাস বশত তারা যখন জনসংখ্যা বৃদ্ধি পায় উত্তর দিকে অগ্রসর হয় এবং সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ক্যাঙ্গারু বর্তমানে আমরা অস্ট্রেলিয়ার জীবিত রূপে দেখতে পাই, কিন্তু এই ক্যাঙ্গারু জীবাশ্ম দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায় প্রচুর পরিমাণে জীবাশ্ম পাওয়া যায়। তাহলে এখান থেকে বোঝা যায় যে দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া একসময় জয়েন্ট অবস্থায় ছিল এবং ক্যাঙ্গারু নির্বিচারে অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা বিচরণ করত। পরবর্তীকালে যখন মহাদেশে ভাঙন ঘটে এই মহাদেশগুলো উত্তর দিকে সঞ্চালিত হয়ে এমন জলবায়ুতে অবস্থান করে যা সেই জলবায়ু ক্যাঙ্গারুর বেঁচে থাকার পক্ষে উপযোগী নয় এবং সেখানকার ক্যাঙ্গারু বিলুপ্ত হয়ে যায় এবং তাদের অস্তিত্ব আমরা জীবাশ্মের মধ্যে দেখতে পাই। তাহলে এইভাবে আমরা বিভিন্ন প্রমাণের সাহায্যে দেখতে পাই যে মহাদেশগুলো একসময় জয়েন্ট ছিল। আরেকটা প্রমাণ হচ্ছে জিওলজিক্যাল স্ট্রাকচার। উত্তর আমেরিকার পূর্ব উপকূলে, আফ্রিকার পশ্চিম উপকূলে এবং আফ্রিকার ইউরোপের পশ্চিম উপকূলে একই যুগে সৃষ্টি হওয়া আমরা পর্বত দেখতে পাই, যেমন ভোজ পর্বত, হার্টস পর্বত, অ্যাটলাস পর্বত, এরা একই সময় সৃষ্টি হয়েছে। পরবর্তীকালে যখন ভাঙন ঘটে এই পর্বতগুলো ভেঙে বিভিন্ন মহাদেশের মধ্যে সঞ্চারিত হয়ে যায়। তাহলে এই মহাদেশের সঞ্চরণের প্রমাণ হিসেবে এই সমস্ত ভঙ্গিল পর্বতগুলোকে আমরা কাজে লাগাতে পারি। বর্তমানে স্যাটেলাইটের সাহায্যে বিভিন্ন মহাদেশীয় প্লেটগুলির গতি দিকগুলি পর্যবেক্ষণ করা হয়। তো এই পর্যবেক্ষণের সাহায্যে আমরা প্রমাণ করতে পারি যে এই মহাদেশগুলো কোন দিকে সঞ্চারিত হয়েছে এবং তাদের বিপরীত দিকে সঞ্চারণ ঘটিয়ে আমরা একসঙ্গে জয়েন্ট লাগাতে পারি। এইভাবে আমরা মহীসঞ্চরণ মতবাদকে বিভিন্ন প্রমাণের সাহায্যে সুগঠিত করে তুলতে পারি।